वंदे गुरुपद्द्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंदसहोदितं श्रीनंदनंदन वंदे राधिका चरणोदयं गोपीजनो समायुतं बिंदावनं मनोहर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सुतस्वपुंसां सुचिरसमस्य नंजोसुरीर्भृतर्थ तत्गुणाश्रवण मुकुंद पदारविंद हृदय शिजेशा श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन भगवत चरणे शतकरा शतभाग शरणागति ना होले परे কেউ কখনো অপ্রাকৃত জগতে সত্য কথা মুক্ত কণ্ঠে কীর্তন করতে পারে না, অধিকার হয় না। অপ্রাকৃত জগতের কথাকে একটু আবৃত করে, অপ্রাকৃত সত্যকে একটু ঢাকা দিয়ে সামান্য যদি পরিবর্তন করার চেষ্টা করি, তার জন্য আই উড বি পানিশড, আমাকে শাস্তি দেওয়া হবে। অপ্রাকৃত জগতের কথা সত্য কথা যদি কীর্তন হয়ও, কিন্তু সেই কথা শ্রবণের যোগ্যতা সবার থাকে না, সম্ভব হয় না। গুরুপাদ পদ্মের যে সম্মান প্রতিষ্ঠা গুরুবর্গের যা আছেন, সেগুলো যদি শিষ্যের বাস্তব সৎশিষ্যের জীবনে আসে, তথাপি তাঁর বিন্দুমাত্র সেই সমস্ত উপকরণগুলো, গুরু সেবার উপকরণ, কোনো কিছুই সৎশিষ্য নিজে আত্মসাৎ করেন না। যা কিছু আছে সমস্ত কিছু গুরুচরণে নিবেদন করে দেন, তার জন্য তার বন্ধন হয় না, বন্ধন হতে পারে না। সমস্ত কিছু গুরুচরণে নিবেদন করা, এটা বড় চারটি কথা নয়, সোজা কথা নয়। গুরুচরণে কতটা নিষ্ঠা ভক্তি থাকলে পরে এটা সম্ভব হয়। গুরুপাদ পদ্ম আমাকে খুব ভালোবাসতেন, আমাকে আদর করতেন, এগুলো তো আমার প্রতিষ্ঠার কথা, এগুলো অ্যাডভার্টাইজমেন্টের কথা। আমি গুরুপাদ পদ্মকে কতটা ভালোবাসতাম, তাকে কতটা আমি সেবা করতে পেরেছি, সেটা বলতে গেলেই তো আমার লজ্জা হবে। কেন, আমি একজন চিটার, আমি গুরু বৈষ্ণব চরণে সেবা করতে পারিনি। গুরুচরণের দর্শন করতে গিয়ে প্রত্যেক মানুষেরই, আমার মতো যারা বদ্ধজীব, তাদের দর্শন আসে জড় দর্শন, যেটা পূর্ববর্তী বক্তা বললেন, আমার গুরুদেব তোমার গুরুদেব ইনি কেন প্রতিষ্ঠা পাবেন। আরে মহারাজ, ভগবান যদি প্রতিষ্ঠা তাকে দেয়, হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারো, তোমার কিছু তো করার নেই। যেক্ষেত্রে ভগবান ভক্তকে প্রতিষ্ঠা দিচ্ছেন, সেখানে হিংসা মাশ্চর্য এগুলো কোনোটাই কাজে লাগে না। দেখা যায় গুরুদেবের বাণী বপু, গুরুদেবের বাণী বপু যতক্ষণ পর্যন্ত না শিষ্যের হৃদয়ে উদ্ভাসিত হয়, ততক্ষণ পর্যন্ত সে একজন অন্ধ শিষ্য। শিষ্য তো নয়, শাসন মানলে পরে শিষ্য হয়। যিনি গুরুদেবের আচার আচরণ আদর্শ সমস্ত বাণী বৈভবকে হৃদয়ে ধারণ করতে পেরেছেন, যিনি সমস্ত সম্প্রদায়ের দুর্দিনেতে কান্না করেন নিজে, কি করে এই সম্প্রদায়ের বাণী বৈভবটা রক্ষিত হবে, তারা ছাড়া বাদবাকি সবাই বদ্ধজীব, বাকি কাউর কোনো এক পয়সা কোনো মূল্য নাই, থাকতে পারে না। যিনি বাইনি বৈভবটাকে প্রোটেকশন করবেন, একজন আচার্য, একজন বাস্তব আচরণশীল সাধুর সবচেয়ে বড় দায়িত্ব হলো আজকে দুদিনে বাণী বৈভবটাকে প্রোটেকশন করা,
রক্ষা করা। যদিও ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলতে গিয়ে প্রভুপাদ বলেছেন, ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না। তথাপি আবার অন্য স্থানে বলেছেন যে আমাদের সৌতবাণীর মধ্যে ভক্তিবিনোদ ধারাকে চিরকাল সঞ্জীবিত রাখতে হবে। ভক্তিবিনোদ ধারায় আছি বলে মনে মনে মনকলা খেয়ে অভক্তিবিনোদ ধারায় চলে গেলে কোনো লাভ হবে না, কিচ্ছু পাবে না। রিয়েলাইজেশন কখনো মারামারি করে আসে না। সমগ্র রাজ্যের ফিলসফি দর্শন মুখস্থ করেও হি ক্যান নট হ্যাভ রিয়েলাইজেশন, ডাইরেক্ট রিয়েলাইজেশন। একজন বাস্তব সদ্গুরু, একজন বাস্তব শরণাগত সৎশিষ্যের হৃদয়ে নিজের অপ্রাকৃত অধক্ষজ সেবার অপ্রাকৃত অনুভূতি সঞ্চারিত করতে পারেন বলেই তিনি সদ্গুরু। বদ্ধজীব কখনো গুরুর ভাবে যেতে পারে না, হয় না। আজ আমার গুরুপাদ পদ্মের, যেহেতু গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, আজ আমার গুরুপাদ পদ্মের তিরোভাব তিথি। তিরোভাব সৎশিষ্যের হৃদয়েতে বদ্ধজীবের যে গুরুকরণ, সে ব্যাপারে প্রভুপাদ অনেক কথা বলেছেন। আজ গুরুপাদ পদ্ম আমার সম্মুখ থেকে তার যে লীলা সংবরণ করে নিত্যজগতে চলে গেছেন, এটাকে বলা হয়, প্রভুপাদ বলেছেন, আজ আমি মনে করি এটা গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি। আপনারা বলবেন পাগল নাকি, কি ব্যাপার, আজ তিরোভাব তিথি তো, আজকে আপনি আবির্ভাব তিথি কেন বলছেন? প্রভুপাদ বলছেন, যখন সৎশিষ্যের হৃদয় থেকে গুরুদেব সৎশিষ্যের হৃদয় চিরকালের মতো ধুব তারার মতো চিহ্নিত হয়ে যান, বাইরের দৃষ্টিতে সব জড়জগতের থেকে তিনি বিদায় নেন, কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখা যায় সৎশিষ্যের হৃদয়তে তিনি একান্তভাবে গুরুদেবকে ধ্রুবতারা যেমন আকাশে বিরাজমান সেরকমভাবে পেয়ে যান। আবির্ভাব তিরোভাব অভাবগ্রস্ত হৃদয় নিয়ে কখনো পালন করা যায় না। সমগ্র সময় হৃদয়তে একটা চঞ্চল অবস্থা, হিংস্র অবস্থা, মাশ্চর্য আনলে জ্বলছে, সে কখনোই গুরু পূজা করতে পারে না। গুরু পূজা ও ধরনের বস্তু নয়। সমগ্র জগতের ব্রহ্মাণ্ডের যত উপকরণ আছে সেগুলো সমস্ত দিয়েও গুরু পূজা সম্পন্ন হবে না, আত্মনিবেদন না হলে। সেই জন্য বলছেন অভাবগ্রস্ত হৃদয়ে, যেখানে ডিস্যাটিসফ্যাকশন সর্বদা আমাকে দগ্ধীভূত করছে, এই অবস্থায় আমার গুরুপাদ পদ্মের তিরোভাব তিথি পালন করা, আবির্ভাব তিথি পালন করা, এগুলো একটা হাস্যাস্পদ বিষয়। এটা হয় না কখনো। আর বাণী বপুর দর্শন না হওয়া পর্যন্ত আমার গুরুপাদ পদ্মের থেকে সঙ্গে কোনো সম্বন্ধ হয়েছে বলে প্রভুপাদ কোনোদিন স্বীকার করছেন না, করতে পারেন না। অনেক কথা বলবার আছে। তিনি প্রচুর আশীর্বাদ করেছেন নিত্যজগৎ থেকে, করছেন, আর প্রকট লীলাতেও তিনি চিঠি লিখে অনেক কিছু আমাকে আশীর্বাদ করেছিলেন, বদ্ধজীব আমি। কিন্তু আমি দেখছি যা যা তিনি আশীর্বাদ করেছেন সব আমার জীবনে সব ইনট্যাক্ট, সব ফলিত হয়েছে। সমস্ত কিছু যা যা আশীর্বাদ তিনি করেছেন সমস্ত কিছু আমার জীবনে সত্যভাবে প্রমাণিত হয়েছে। আমি অবাক, কী করে সম্ভব, সহায় সম্বল কিছু নাই আমার, কিন্তু তার আশীর্বাদে যে সমস্ত সত্য হয়েছে, তার যে সত্য নিষ্ঠা। ভক্তিবিনোদ ঠাকুর অনেক কথা বলেছেন, প্রভুপাদ বলেছেন, সেখানে তিনটে কোয়ালিটির কথা ভক্তিবিনোদ ঠাকুর বারবার জানিয়েছেন। অনেক কথা তো আলোচনা সময় নাই। সরলতা, নিরপেক্ষতা, দৃঢ়তা, এই তিনটে দোজ আর দ্য ভাইটাল কোয়ালিটিস, এটা তার মধ্যে ছিল। আমি একটা সামান্য কথা বলে শেষ করব, তাই জন্য কিছু অনুমতি চাই যে সামান্য সময়ে। যখন তার কেশিয়াড়িতে জমি নেওয়া হয় তখন একজন ভক্ত তাকে বলেছিলেন যে মহারাজ, আপনাকে একটু লিটিগেশন ছিল, জমির একটু ঝামেলা ছিল, খালি মহারাজকে শেখাচ্ছেন, মহারাজ কোর্টে গিয়ে খালি একটা কথা, এই কথাটা খালি বলবেন, বাদবাকি ব্যাপারটা আমরা সমাধান করে নেব। মহারাজ বললেন, আমার জমি চাই না, আমি একটাও মিথ্যা কথা বলতে পারবো না, গোপীনাথের ইচ্ছে হলে জমিনাথ দেবেন, নাহলে দেবেন না। আর একজন মহাপুরুষ যার নাম আমি করব না, তার শিষ্যরা থাকলে দুঃখ পারেন, তাকে শরীর ছাড়বার আগে শিষ্যরা বলছেন, গুরুদেব আপনি যদি আচার্য নির্ণয় না করে যান, আপনার তো এইরকম বয়স হয়েছে, কে তাহলে পরে দেখবে? গুরুদেব বললেন, নাম বলবো না তার,
তিনি উড়িষ্যা, তিনি বললেন আমি তো কাউকে আচার্য দেখতে পাচ্ছি না, কার মধ্যে কোনো গুরুত্ব আমি দেখতে পাচ্ছি, সব লঘু লঘু অবস্থায় রয়েছে, সে গুরুত্ব নেই কাউর, আমি কি করে আচার্য করব। বলে তাহলে সোসাইটিটা কি করে টিকবে, সে তো ভেঙে যাবে। তখন মুক্তকণ্ঠে তিনি বললেন গৌরাঙ্গ মহাপ্রভু যদি ইচ্ছা হয় সোসাইটিটা ভেঙে যাবে তাহলে ভেঙে যাক, আমার কিছু করার নেই, আমি কাউকে আচার্য করতে পারবো না। বাঞ্ছা কল্প দুর্বশিকে বা সিন্ধু ব্যবচ পাতি তাল পাবন ব্যবস্থা।